Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam. Amader sathe shobai join koru tahole amra aste aste class ta shuru korbo inshallah. এ পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমাদের কাছে একদম ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করে জানাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে তোমরা সবাই ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, কারণ আজকের ক্লাসটা একটু কমপ্লেক্স, প্লাস হচ্ছে ভালো করে বুঝতে হবে। তো তোমরা যদি মানে কি একটু মানে মনোযোগ না দাও, তাহলে হচ্ছে আমি বারবার তো বলতে পারবো না, কারণ হচ্ছে এখন রোজা রেখে বারবার একটা জিনিস বলা বেশি ঠিক না, তাও তো যাবে না। ঠিক আছে, তো সবাইকে অনেক কোঅপারেটিভ হতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো মানে ভালো একটা ক্লাস উপহার দিতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি, সবাই জয়েন করো। ওকে, আদাব, আশা করি আমাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 35, তোমরা সবাই কেউ একজন আমাদের মেসেঞ্জার গ্রুপে বলে দাও যে সবাই যাতে তাড়াতাড়ি জয়েন করে, বেশি সময় নেওয়া যাবে না। হোয়াইট বোর্ডটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওকে, তাহলে আমি শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা, আমাদের এখন যে চ্যাপ্টারটা চলতেছে সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। না, প্ল্যান্ট ফিজিওলজি। উদ্ভিদ শারীরতত্ত্ব। তো আমরা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে কি পড়ি? হিউম্যান ফিজিওলজি। আর এখানে আমরা ম্যাক্সিমাম জিনিস পড়বো হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। তো উদ্ভিদ শারীরতত্ত্ব যদিও আমাদের শুধুমাত্র HSC লেভেল পর্যন্ত লাগবে, কিন্তু যারা মেডিকেলে পড়বা তাদের হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব কিছুই লাগবে না। তো শুধুমাত্র HSC তে ভালো করার জন্য আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব খুব ভালো করে পড়ার চেষ্টা করব। যেমন টিস্যু তন্ত্র আছে, নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ আছে, এই চ্যাপ্টারটা আছে, তারপর হচ্ছে
আর কিছু চ্যাপ্টার আছে যেমন একদম শেষের দিকে উদ্ভিদ প্রজনন। তো আমরা এগুলা শুধুমাত্র কিসের জন্য পড়ব? শুধুমাত্র আমরা HSC তে ভালো করার জন্য পড়বো। আর কিছু জিনিস হচ্ছে বেসিক যেগুলা সবসময় লাগবে, যেমন হচ্ছে গ্লাইকোলাইসিস, শোষণ, ক্রেপস সাইকেল। ঠিক আছে, ওকে। তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের জন্য, সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটা আমি একটু লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো, সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটা হচ্ছে এরকম: 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, তারপর হচ্ছে তা থেকে কি তৈরি হবে, C6H12O6 গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা, তারপর হচ্ছে তৈরি হবে 6H2O, সাথে তৈরি হবে 6 অক্সিজেন। আর এখানে প্রভাবক হিসেবে কারা থাকবে? আলো, আলো বা সূর্যালোক, আর ক্লোরোফিল। ক্লোরোফিল এটা হচ্ছে ফুল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফুল বিক্রিয়াটা। ঠিক আছে, তো এখানে আমরা গত ক্লাসে কিন্তু আমরা এটা মানে প্রুফ বা প্রমাণ দেখাইছি যে এই যে ওয়াটার বা H2O, এই H2O থেকেই তৈরি হচ্ছে কি, পানি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। কি বিক্রিয়ার মাধ্যমে? জারণ প্রক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জারণ প্রক্রিয়ার মাধ্যমে। আর এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হচ্ছে শর্করা। কিসের মাধ্যমে? বিজারণের মাধ্যমে, বিজারণের মাধ্যমে। এখন আমরা একটা জিনিস জানার চেষ্টা করব, এই যে সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণের হচ্ছে দুইটা ধাপ আছে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান, বিজ্ঞানীর নাম কি, উনি হচ্ছেন একজন ইংরেজি বিজ্ঞানী, 1905 সালে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে কি করেন, সালোক সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করেন। কয় ভাগে? ওকে, ওয়েট, সালোক সংশ্লেষণ হচ্ছে মোট তাহলে দুই প্রকার। বিজ্ঞানী ব্ল্যাকম্যান কত সালে? 1905 সালে। উনি একজন ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কয় ভাগে ভাগ করেন সালোক সংশ্লেষণকে? দুই ভাগে। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় বা আলোক নির্ভর ধাপ, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ। তাহলে এই যে আলোক নির্ভর ধাপ, এই আলোক নির্ভর ধাপে কি হয়, আলো কাজে লাগে। এই আলোক নির্ভর ধাপে কি হয়, আলো কাজে লাগে। আর এই যে আলোক নিরপেক্ষ ধাপ, এই আলোক নিরপেক্ষ ধাপে কি হয় সেটাও আমরা আজকে একটু জানার চেষ্টা করব। গত ক্লাসে আমরা শুধুমাত্র আলোক নির্ভর ধাপটা একটু দেখার চেষ্টা করছিলাম, কিভাবে বিক্রিয়া মানে আলোক শোষণ অঞ্চল এবং বিক্রিয়া কেন্দ্রের মধ্যে আলো এসে পড়ে, তারপর হচ্ছে সেগুলা থেকে ইলেকট্রন তৈরি হয়, ইলেকট্রন গুলা কিভাবে চেইনের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়, সেগুলো আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করছিলাম। তো এই যে আলোক নির্ভর অধ্যায়, এই আলোক নির্ভর অধ্যায়ে গত ক্লাসে তোমরা দেখছিলা যে পানি ভাঙে, ফটোসিস্টেম টু এর কাছে কি হয়, পানি ভাঙে। পানি ভেঙে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, আর এই যে আলোক নিরপেক্ষ অধ্যায়, এই আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হয়। আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হয়। তাহলে আমরা কি পেলাম, আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হচ্ছে, অক্সিজেন। আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি তৈরি হচ্ছে, শর্করা তৈরি হচ্ছে। তাহলে শুধুমাত্র আমরা এটা জানতে পারছি। এখন এই যে আলোক নির্ভর অধ্যায়ে ওয়াটার বা H2O থেকে অক্সিজেন তৈরি হচ্ছে সেটা আমরা একটু বিস্তারিতভাবে ক্লিয়ারলি জানার চেষ্টা করব, তারপর হচ্ছে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়ে প্রবেশ করব। ঠিক আছে, এখন এই যে আলোক নির্ভর অধ্যায়, এই আলোক নির্ভর অধ্যায়কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে। একটা হচ্ছে অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়, আরো একটা হচ্ছে চক্রীয় আলোক নির্ভর অধ্যায়। তাহলে আমরা আলোক নির্ভর অধ্যায়কে কয়টা ভাগে ভাগ করলাম, দুই ভাগে, অচক্রীয় এবং চক্রীয়। এখন প্রথমে আমরা অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়টা জানার চেষ্টা করব। তাহলে আলোক নির্ভর অধ্যায়ের স্পেসিফিকেশন কি, এটার বিশেষ বৈশিষ্ট্য কি, এখানে কি লাগবে, আলো লাগবে। কিন্তু এখানে
কোনো কি তৈরি হবে না, শর্করা তৈরি হবে না। তাহলে আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে, এবং আরো একটা জিনিস তৈরি হবে, আরো কিছু জিনিস তৈরি হবে, সেটা আমরা এখন বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো। তোমরা ক্লিয়ারলি, তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা, তোমাদের কাছে ক্লিয়ার হওয়াটাই আমার কাছে সব। তো তোমরা একটু রেসপন্স করো, তোমরা প্লিজ একটু অ্যাটেন্ডিভ হবা ক্লাসে। কারণ হচ্ছে আমি কিন্তু নর্মাল ক্লাস নিচ্ছি না, একজন রোজাদার তোমাদের সামনে ক্লাস নিচ্ছে। সো এবং তোমরাও হচ্ছে রোজাদার, এবং তোমরা সবাই জানো যে আল্লাহ তাআলার কাছে রোজাদারের মর্যাদা কতটুকু। একজন রোজাদারকে যদি কেউ এসে আঘাত করে, তাহলে রোজাদার কি বলবে? প্রতিউত্তরে বলবে, ভাই আমি রোজাদার। তো একজন রোজাদার তার সময়ের মূল্য অনেক। এই সময়টা চাইলে আমি অন্য কোনো প্রোডাক্টিভ কাজে ব্যয় করতে পারতাম, কিন্তু আমি ক্লাস নিচ্ছি। সো তোমরা প্লিজ তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাবা, প্লাস আমার যে গুরুত্বপূর্ণ সময়টা, এই সময়টার মূল্য দিবা আশা করি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি জানার চেষ্টা করব, সেটা হচ্ছে অচক্রীয় অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়, অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়। তাহলে আলোক নির্ভর অধ্যায় আমরা এখানে বলছিলাম কয়টা ফটো সিস্টেম আছে আমাদের উদ্ভিদের মধ্যে, কয়টা ফটো সিস্টেম আছে? দুইটা, ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু। তাহলে প্রথমত হচ্ছে আমি ফটো সিস্টেম টুটা কোন সাইডে থাকে? বাম সাইডে। আর ফটো সিস্টেম ওয়ানটা কোন সাইডে থাকে? ডান সাইডে। তাহলে আমি প্রথমত হচ্ছে ফটো সিস্টেম গুলো একে ফেলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা একে ফেলি, তারপর হচ্ছে তোমরা তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তাহলে প্রথমত দেখো হচ্ছে আমি ফটো সিস্টেম বাম দিকে, এটা হচ্ছে বাম, লেফট, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, তাহলে রাইট সাইডে থাকবে হচ্ছে ফটো সিস্টেম ওয়ান। ওকে, ফটো সিস্টেম ওয়ানটা এক আঁকি। তো এটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এর কি প্রথম, যেটা প্রথম যে বক্স, এটা কিসের? আলোক শোষণ অঞ্চল। তারপর হচ্ছে এটা আমি দিলাম হচ্ছে একটা ত্রিভুজের মতো একটা বক্স, এটা হচ্ছে কি? বিক্রিয়া কেন্দ্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফটো সিস্টেম কি? ফটো সিস্টেম টু, এটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, যারা গত ক্লাসে ছিল না বা যারা গত ক্লাস মনোযোগ দিয়ে করো নাই, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফটো সিস্টেম কি? ফটো সিস্টেম কি? উদ্ভিদের ক্লোরোফিলে, উদ্ভিদের ক্লোরোফিলের যে অংশটা কি করে? আলো শোষণ করে, সেই জায়গাটাকে কি বলে? ফটো সিস্টেম। এখন হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এর এটা কি? আলোক শোষণ অঞ্চল, আলোক শোষণ অঞ্চল, আর এটা কি? বিক্রিয়া কেন্দ্র। আর এটাও হচ্ছে তাহলে ফটো সিস্টেম টু এ আলোক শোষণ অঞ্চল, আর এটা হচ্ছে কি? বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র। ওকে, তাহলে এখন একটা জিনিস তোমাদের আমি গত ক্লাসে বলি নাই, এই ক্লাসে বলার জন্য এটা শুধুমাত্র রাখছিলাম। এই যে ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম ওয়ান এর যে আলোক শোষণ অঞ্চল আছে, এই আলোক শোষণ অঞ্চলটা কি করে? এই যে ফটো সিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্র যেটা আছে, এই ফটো সিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রটা 700 বা 700 ন্যানোমিটারের আলো কি করে বেশি শোষণ করে। তাহলে ফটো সিস্টেম ওয়ান এর যে বিক্রিয়া কেন্দ্র আছে, এই বিক্রিয়া কেন্দ্রটা কি করে? 700 ন্যানোমিটারের আলো খুব বেশি শোষণ করে। এজন্য এই ফটো সিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রকে বলা হয় P700। কি নাম দেওয়া হয়? P700। ঠিক আছে, ওকে। আর ফটো এখন বলবা যে ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্র কোন ধরনের আলো বেশি শোষণ করে, এটাও জেনে রাখা জরুরি। কারণ হচ্ছে এগুলো MCQ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ফটো সিস্টেম টু এর এটা হচ্ছে তার বিক্রিয়া কেন্দ্র। ফটো সিস্টেম টু এর যে বিক্রিয়া কেন্দ্র, সেটা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে? 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। এই জন্য ফটো সিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্রকে বলা হয় P680। ঠিক আছে, ওকে। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে দুইটা ফটো সিস্টেম আমাদের কাছে আছে, আমরা ফটো সিস্টেম গুলো তৈরি করে ফেলছি। এখন এই জায়গায় এসে কি পড়বে? আলো এসে পড়লো। ঠিক আছে, জায়গা আসছে পড়লো।
সূর্যের অনেক তাপ, সূর্য অনেক আলো দিচ্ছে, এই আলোগুলা এসে কোথায় পড়লো? ফটোসিস্টেম গুলার আলোক শোষণ অঞ্চলে। যেহেতু এইখানে আলোক শোষণ অঞ্চলে আলো পড়ছে, তো এই আলোক শোষণ অঞ্চল গুলা কি করবে? আলো শোষণ করবে, আলো শোষণ করবে। এই শোষণের ফলে যে শক্তি কি হবে সেটা সঞ্চয় করবে, সেই শক্তিগুলা কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্র যাবে। আলো মানে কি? আলো এক ধরনের শক্তি। এই শক্তিটা কে শোষণ করবে? ফটোসিস্টেমের আলোক শোষণ অঞ্চল শোষণ করবে। সেই শক্তিটা যাবে তারপর কোথায়? আলোক শোষণ অঞ্চল থেকে যাবে হচ্ছে বিক্রিয়া কেন্দ্রে। এই বিক্রিয়া কেন্দ্র তখন কি করবে? সেও কিন্তু সিলেক্টিভ, সে আবার কি করবে? যাচাই বাছাই করবে। সে শুধুমাত্র P700 এবং আরো কিছু তরঙ্গ দৈর্ঘ্য যেগুলা তার পছন্দ সেগুলাকে কি করবে? বেশি করে শোষণ করবে। সবচেয়ে বেশি করে কি শোষণ করবে? 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করবে। যেমন লাল আলোতে কি হয়, আলোক সংশ্লেষণ বেশি হয়। এরপর হচ্ছে কমলা, কমলা নীল, হলুদ, লাল, এই আলোগুলাতে আলোক সংশ্লেষণ কি হয়, বেশি হয়। তারপর হচ্ছে এই আলো, আলো থেকে যে শক্তি হবে সেই শক্তিগুলা কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে। এই বিক্রিয়া কেন্দ্রে কি থাকে? এই বিক্রিয়া কেন্দ্রে এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন, এখানে কি থাকে? ইলেকট্রন। এই বিক্রিয়া কেন্দ্রে কি থাকে? ইলেকট্রন থাকে, ঠিক আছে? ওকে, আমি মার্কার গুলা দিয়ে আমার শার্টটা একদম কি করে ফেলছি, কালার করে ফেলছি। ওকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আশা করি। ওকে, তাহলে এখন আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা একটু এঁকে ফেলি, ঠিক আছে? তাহলে প্রথমত কি আমরা জানি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রথম কম্পোনেন্ট এটার নাম কি, যে প্রথম উপাদান সেটার নাম কি? ফিওফাইটিন। প্রথম উপাদান সেটার নাম কি? ফিওফাইটিন, PH। পরের উপাদান সেটার নাম কি? পরের উপাদান সেটার নাম কি, তোমরা সবাই লিখো, PQ। প্রথমত হচ্ছে PH, পরেরটার নাম হচ্ছে PQ বা প্লাস্টোকুইনন। পরেরটার নাম কি? প্লাস্টোকুইনন। পরেরটার নাম হচ্ছে কি? এরপর একটার নাম সাইটোক্রোম, সাইটোক্রোম F। সাধারণত সাইটোক্রোম কি হয়? F হয়। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে কি? মানে হচ্ছে যে চেইন দিয়ে ইলেকট্রন পরিবাহিত হবে, যে চেইন দিয়ে কি হবে? ইলেকট্রন পরিবাহিত হবে। তাহলে প্রথমটা হচ্ছে ফিওফাইটিন, তারপর একটা প্লাস্টোকুইনন, তারপর একটা সাইটোক্রোম এফ, তারপর একটার নাম কি? তারপর একটার নাম প্লাস্টোসায়ানিন বা PC। তারপর একটার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। তারপর হচ্ছে এই প্লাস্টোসায়ানিনটা কোথায় যাবে? বিক্রিয়া কেন্দ্রে চলে যাবে। আমরা কি পড়তেছি? অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়। এখানে আলো কাজে লাগবে, প্লাস এইখানে যে চক্রটা এটা কি? চক্রীয় না, ও চক্রীয়। এখানে কোনো চক্রের সৃষ্টি হয় না। এখন এটা হচ্ছে কি, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা, এটা হচ্ছে শুধুমাত্র কি করে? ফটোসিস্টেম টু কে ফটোসিস্টেম ওয়ান এর সাথে কি করে সংযুক্ত। এখন ফটোসিস্টেম ওয়ান এর আলাদা কি আছে? আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফটোসিস্টেম ওয়ান এর এই যে বিক্রিয়া কেন্দ্র, এখান থেকে কি কি আছে? ফেরিডক্সিন। এখান থেকে কি আছে? প্রথম যে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর প্রথম উপাদান, এটার নাম কি? ফেরিডক্সিন। তারপর কি? NADP রিডাক্টেজ। তারপর কি? NADP রিডাক্টেজ। NADP রিডাক্টেজ মানে কি? যেটা NADP কে বিজারিত করে, যেটা কি করে NADP কে বিজারিত করে। এখানে কি আছে? NADP আছে। তাহলে ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ফটোসিস্টেম ওয়ান এর যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর উপাদান কি কি? ফেরিডক্সিন এবং NADP রিডাক্টেজ। আর এটা হচ্ছে প্রথমত হচ্ছে ফিওফাইটিন, তারপর হচ্ছে প্লাস্টোকুইনন, তারপর হচ্ছে সাইটোক্রোম এফ, তারপর হচ্ছে প্লাস্টোসায়ানিন। এটা হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেটা কি করতেছে? ফটোসিস্টেম ওয়ান কে ফটোসিস্টেম টু কে ফটোসিস্টেম ওয়ান এর সাথে সংযুক্ত করতেছে। এখন আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়, তারপর আরো পড়বো চক্রীয় আলোক নির্ভর অধ্যায়। তো প্রথমত হচ্ছে ফটোসিস্টেম ওয়ান এর মধ্যে যখন আলো এসে পড়বে, এটা হচ্ছে ফটোসিস্টেম টু, এটা হচ্ছে ফটোসিস্টেম ওয়ান, এটা কিন্তু একদম ক্লিয়ারলি জানতে হবে। ফটোসিস্টেম টু এর মধ্যে যখন কি করবে? আলো এসে পড়তেছে, সূর্য থেকে আলো এসে
পড়তেছে এখানে, তো এখান থেকে এখানে যখন আলো পড়বে তখন এই আলো থেকে যে শক্তিটা উৎপন্ন হবে সেই শক্তিটা কোথায় যাবে, বিক্রিয়া কেন্দ্রে যাবে, হচ্ছে বিক্রিয়া ত্রিভুজের মতো এই বিক্রিয়া কেন্দ্রে যাবে। বিক্রিয়া কেন্দ্রে কেন্দ্রটা আসলে কিন্তু কোনো ত্রিভুজের মতো না, সেটা তার মতোই, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য ত্রিভুজের মতো দিলাম। তো এইখানে যাবে, তো এইখানে গিয়ে এই যে শক্তিটা উৎপন্ন হলো সেই শক্তিটা কি করবে, এই বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে। বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে। তো এই যে আলো থেকে যে শক্তিটা উৎপন্ন হলো সেই শক্তিটা এই দুইটা ইলেকট্রনকে কি করবে, কি করবে, উত্তেজিত করবে, এই দুইটা ইলেকট্রনকে কি করবে, উত্তেজিত করবে। তারপর এই দুইটা ইলেকট্রন চলে যাবে উত্তেজিত হয়ে ফিওফাইটিনের মধ্যে, কোথায় চলে যাবে, ফিওফাইটিনের মধ্যে। তারপর এই দুইটা ইলেকট্রন যাবে ফিওফাইটিন থেকে প্লাস্টো কুইনন, প্লাস্টো কুইনন থেকে কোথায় যাবে, সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে কোথায় যাবে, প্লাস্টো সায়ানিন, আর প্লাস্টো সায়ানিন থেকে এই দুইটা ইলেকট্রন কোথায় চলে যাবে, ফটোসিস্টেম ওয়ানের এই যে বিক্রিয়া কেন্দ্র আছে এই বিক্রিয়া কেন্দ্রের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, এই যে ফটোসিস্টেম ওয়ান, এই ফটোসিস্টেম ওয়ান এর মধ্যে এসে যখন আলো পড়বে, এখানে আলো পড়লে কি হচ্ছে, আমরা দেখে ফেলছি ইলেকট্রন তৈরি হয়ে কোথায় যাচ্ছে, ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রে যাচ্ছে। এখন ফটোসিস্টেম ওয়ান এর মধ্যে এসে যখন এই আলোক শোষণ অঞ্চলে যখন এসে আলো পড়বে তখন এইখানে শক্তি যাবে হচ্ছে বিক্রিয়া কেন্দ্রে, বিক্রিয়া কেন্দ্রে গিয়ে এই যে ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রনকে কি করে, উত্তেজিত করে। ফটোসিস্টেম প্রত্যেক বিক্রিয়া কেন্দ্রে কি থাকে, দুইটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, এই যে তোমার ফটোসিস্টেম টু ইলেকট্রন দেওয়ার আগেই কিন্তু এখানে কি থাকে, দুইটা ইলেকট্রন থাকে। তো যখন এই ফটোসিস্টেম ওয়ান এর মধ্যে এসে যখন আলো পড়বে সেই আলো থেকে যে শক্তি উৎপন্ন হবে সেই শক্তিটা কি করবে, বিক্রিয়া কেন্দ্রের দুইটা ইলেকট্রনকে কি করবে, উত্তেজিত করবে। সেই দুইটা ইলেকট্রন তাহলে কোথায় যাবে প্রথমে, সেই দুইটা ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় চলে যাবে, ফেরিডক্সিনে চলে যাবে। ফেরিডক্সিন থেকে কোথায় যাবে, এনএডিপি রিডাকটেজে, এনএডিপি রিডাকটেজে। তারপর এই এনএডিপি রিডাকটেজে গিয়ে এই এনএডিপি এর সাথে মিলিত হবে, কার সাথে মিলিত হবে, এনএডিপি এর সাথে মিলিত হবে। তো এতটুকু পর্যন্ত মিলিত হলো। এখন এই যে ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন কোন জায়গায়, ফেরিডক্সিন নিয়ে নিল, তাহলে এখানে কি দুইটা ইলেকট্রন আর বাকি আছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রন আর এখন বাকি নাই বা খালি নাই। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা? তাহলে এখন যদি এই যে আলোক নির্ভর অধ্যায়, অচক্রীয় আলোক নির্ভর অধ্যায়টা যদি আমরা চলমান রাখতে চাই তাহলে এইখানে সবসময় কি করতে হবে, দুইটা ইলেকট্রন বজায় রাখতে হবে। যখন এই দুইটা ইলেকট্রন এখান থেকে ফেরিডক্সিনে চলে যাবে, ইলেকট্রনটা খালি হয়ে যাবে, তখন সাথে সাথে এটাকে কি করতে হবে, ইলেকট্রন সাপ্লাই দিতে হবে। সেই ইলেকট্রন সাপ্লাইটা কোন জায়গা থেকে আসে, ফটোসিস্টেম টু থেকে। যখনই এই ইলেকট্রনটা এই ফেরিডক্সিন নিয়ে নেয় তখন সাথে সাথে ফটোসিস্টেম টু কি করে, এখানে দুইটা ইলেকট্রন দিয়ে দেয়। এখন সমস্যা হচ্ছে, দেখো আমরা ফটোসিস্টেম ওয়ান এর ইলেকট্রনের যে ঘাটতি ছিল সেটা আমরা কি করলাম, পূরণ করলাম। এখন এই যে ফটোসিস্টেম টু, এই ফটোসিস্টেম টু এর তো ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে তো, কারণ হচ্ছে ফটোসিস্টেম টু এর এখানে দুইটা ইলেকট্রন ছিল সেগুলা উত্তেজিত হয়ে কোথায় চলে গেল, ফটোসিস্টেম ওয়ান এ চলে গেল। এখন এই ফটোসিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্রে যে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল সেটা আমরা কিভাবে পূরণ করব, এই ফটোসিস্টেম টু এর ওইখানে বিক্রিয়া কেন্দ্রের ওইখানে কি হয়, পানি ভাঙে, পানি পানি ভেঙে কি হয়, কি হয়, H2O দুইটা ইলেকট্রন তৈরি করে। যখনই এইখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় তখন পানির সাথে সাথে কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটা ইলেকট্রন তৈরি করে, দুইটা প্রোটন 2H+ তৈরি করে এবং হাফ অক্সিজেন তৈরি করে, কি তৈরি করে, হাফ অক্সিজেন। এই যে এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল তখন এই দুইটা ইলেকট্রন সাথে সাথে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। তাহলে এখানে ইলেকট্রনের যে ঘাটতি দেখা দিছিল সেটা আমরা কি করলাম, পূরণ করলাম। এখানে যখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে তখন সাথে সাথে এইখান থেকে ইলেকট্রন এখানে চলে যাবে, আবার এইখানে যখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে তখন সাথে সাথে পানি ভেঙে কি হবে, এখানে ইলেকট্রন চলে আসবে। তাহলে এই যে অচক্রীয় আলোক নির্ভর অধ্যায় সেটা কি চলমান থাকবে, অবশ্যই থাকবে, কারণ হচ্ছে ইলেকট্রনের কোনো ঘাটতি থাকার কোনো সুযোগ নাই। এই যে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য পানি ভাঙতেছে, এই পানি ভাঙার এই প্রক্রিয়াকে বলে
photolysis of water. কি বলে? Photolysis. তাকে কি বলে? Photolysis of water. Lysis মানে কি? Lysis মানে হচ্ছে ভাঙা. Lysis মানে কি? ভাঙা. আর photo মানে কি? আলো. তাহলে photolysis মানে হচ্ছে আলোর সাহায্যে ভাঙা. তাহলে এই যে পানি ভাঙতেছে ফটোসিস্টেম টু এর বিক্রিয়া কেন্দ্রের ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য এই পানি ভাঙার এই প্রক্রিয়াকে বলে ফটোলাইসিস অফ ওয়াটার। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা অক্সিজেন কোথায় যাবে? আমরা সবাই ছোটবেলা থেকে জানি উদ্ভিদ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। এই যে দুইটা অক্সিজেন তৈরি হলো, এই দুইটা অক্সিজেন তারা পাতার স্টুমাটা বা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র পাতার যে পাতার মধ্যে যে ছিদ্র থাকে সেই পত্ররন্ধ্রের মাধ্যমে তারা বাইরে বের হয়ে বা পরিবেশে চলে আসবে। আর এই দুইটা হাইড্রোজেন আয়ন তারা কি করবে? এই দুইটা হাইড্রোজেন আয়ন তারা কি করবে? গত ক্লাসে আমি দেখাইছিলাম এই দুইটা হাইড্রোজেন আয়ন তারা চলে আসবে হচ্ছে এইখানে চলে আসবে, তারা এইখানে চলে আসবে দুইটা হাইড্রোজেন আয়ন। তাহলে এনএডিপি দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন আয়ন, এই দুইটা ইলেকট্রন মূলত কি করে? এই এনএডিপি রিডাক্টেজকে কি করে? উত্তেজিত করে। উত্তেজিত করার ফলে এই এনএডিপিটা দুইটা হাইড্রোজেনের সাথে কি হয়? মিলিত হয়। মিলিত হয়ে কি তৈরি করে? এনএডিপি এইচ টু তৈরি করে। কি তৈরি করে? এনএডিপি এইচ টু। তাহলে এখানে কি তৈরি হলো? আমরা দেখতে পেলাম এখানে কি তৈরি হয়েছে? আলোক নির্ভর অচক্রিয়। এটা হচ্ছে অচক্রিয়। দেখো এইখান থেকে ফটোসিস্টেম টু থেকে যে ইলেকট্রনটা ফটোসিস্টেম টু থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়েছে সেই দুইটা ইলেকট্রন কি এখানে ফেরত আসছে? না, সেগুলো কোথায় চলে গেছে? ফটোসিস্টেম ওয়ানে। আবার ফটোসিস্টেম ওয়ান থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়েছে সেই দুইটা ইলেকট্রন কি তার জায়গায় ফিরে আসছে? না, তারা কি তৈরি করছে? এনএডিপিএইচ টু তৈরি করছে। এনএডিপিএইচ টু মানে কি? শক্তি। এনএডিপিএইচ টু মানে কি? শক্তি। এই এনএডিপিএইচ টু থেকে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। কিসে তৈরি হয়? ক্রেবস চক্রে সেটা চলে যায়। কোন চক্র? টিসিএ সাইকেল। এই এনএডিপিএইচ টু তখন কোথায় চলে যায়? টিসিএ সাইকেল বা ক্রেবস চক্রে চলে যায়। সেখানে কি হয়? শক্তি তৈরি হয়। একটা এনএডিপিএইচ টু থেকে কয়টা শক্তি তৈরি হয়? একটা এনএডিপিএইচ টু থেকে কয়টা এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়? তিনটা। একটা এনএডিপিএইচ টু থেকে তিনটা এটিপি বা তিনটা শক্তি তৈরি হয়। তাহলে অচক্রিয় আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হচ্ছে? এনএডিপিএইচ টু তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। এখন হচ্ছে আরো একটা ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে পিকিউ, এই যে পিকিউ এবং সাইটোক্রোম এফ, পিকিউ মানে কি? প্লাস্টোকুইনন। আর সাইটোক্রোম এফ মানে কি? সাইটোক্রোম এফ। এগুলা কি? ইলেকট্রন বাহক। এগুলা কি? ইলেকট্রন বাহক। যখন পিকিউ থেকে দুইটা ইলেকট্রন, যখন পিকিউ থেকে দুইটা ইলেকট্রন সাইটোক্রোম এফ এ যাবে তখন এইখানে একটা এটিপি তৈরি হবে। কি তৈরি হবে? একটা এটিপি তৈরি হবে। যখন পিকিউ থেকে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ দুইটা ইলেকট্রন পরিবাহিত হবে তখন এইখানে এডিপি থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অচক্রিয় আলোক নির্ভর অধ্যায় এখানে কি কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে, সাথে কি তৈরি হচ্ছে? এনএডিপি, এনএডিপিএইচ টু তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অচক্রিয় আলোক নির্ভর অধ্যায়ে অক্সিজেন তৈরি হয় এবং সাথে সাথে শক্তি তৈরি হয়। এই যে এটিপি এবং এনএডিপিএইচ টু এগুলাকে বলে অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি। এগুলাকে কি বলে? আত্তীকরণ শক্তি বলে। এগুলাকে বলে আত্তীকরণ, আত্তীকরণ শক্তি। এখন প্রশ্ন হলো এই যে এটিপি এবং এনএডিপিএইচ টু তৈরি হলো, এই শক্তিগুলা তৈরি হলো, এই শক্তিগুলার দরকার কি আসলে? এই শক্তিগুলার দরকার কি? এটা হচ্ছে প্রশ্ন। তোমাদের বলছিলাম যে আলোক নিরপেক্ষ অধ্যায়, যে অধ্যায়ে আলোর প্রয়োজন নেই, এটা তো হচ্ছে আলোক নির্ভর অধ্যায়। একটা অধ্যায়ে হচ্ছে আলোর কোনো প্রয়োজন পড়বে না। সেই আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়? কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হয়। কি তৈরি হয়? শর্করা বা
C6H12O6 তৈরি হয় এই যে কার্বন ডাই অক্সাইড থেকে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাই অক্সাইড থেকে সংক্রান্তি হচ্ছে সেই অধ্যায়ে বা সেই ধাপে কিসের প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা কোন চক্র থেকে আসে আলোক নির্ভর অধ্যায় থেকে আসে তাহলে তোমরা এটা বলবা যে আলোক নিরপেক্ষ অধ্যায় আলোক নির্ভর অধ্যায় ছাড়া চলতে পারে না হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় কি হয় কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরি হয় সেই শর্করা হচ্ছে উদ্ভিদের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং মানুষের জন্য আমাদের জন্য কি সবচেয়ে বেশি প্রয়োজনীয় কি শর্করা আমরা শর্করা খেয়েই বাঁচি সেটা কোন জায়গা থেকে পাই উদ্ভিদ থেকে পাই এই যে শর্করাটা তৈরি হয় সেই শর্করাটা তৈরির জন্য কি প্রয়োজন শক্তি প্রয়োজন সেই শক্তিটা কোথায় তৈরি হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ে তৈরি হচ্ছে ঠিক আছে ওকে সেই শক্তিটা তৈরি হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ে তারপর হচ্ছে এই শক্তিটা চলে যাবে আলোক নিরপেক্ষ অধ্যায়ে আর এখানে কি হবে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরি হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে রেসপন্স করে জানাও তাড়াতাড়ি সবাই যারাই ক্লাসে আছো সবাই রেসপন্স করে জানাও ওকে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্লাসে কতক্ষণ হয়েছে আমি একটু চেক করে নেই 12:03 তার মানে 7 মিনিটস এর মতো আছে ওকে তো এখন হচ্ছে আমরা বলছিলাম যে আলোক নির্ভর অধ্যায় বিজ্ঞানী ব্ল্যাকম্যান আলোক নির্ভর অধ্যায় কেউ কয় ভাগে ভাগ করছেন দুই ভাগে একটা হচ্ছে চক্রীয় এবং আর একটা হচ্ছে অচক্রীয় তাহলে সাধারণত আমরা আশেপাশে যে উদ্ভিদগুলা দেখতে পাই সেই উদ্ভিদগুলার মধ্যে যে চক্রটা চলে সেটা হচ্ছে অচক্রীয় আলোক নির্ভর অধ্যায় যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ আরো যত ধরনের গাছ আছে সবগুলাতে কি ঘটে অচক্রীয় আলোক নির্ভর অধ্যায় কিন্তু সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কি ঘটে চক্রীয় আলোক নির্ভর অধ্যায় তাহলে এখন আমরা অচক্রীয় জায়গায় ওটা একটু মিটিয়ে ফেলি আমরা এখন চক্রীয় আলোক নির্ভর অধ্যায়টা একটু দেখার চেষ্টা করব ওকে আচ্ছা শর্টকাট করার প্রয়োজন নাই আমি আবার দরকার হয় ড্র করব ড্র করে তোমাদের বোঝানোর চেষ্টা করব কিন্তু একটা জিনিস দেখার চেষ্টা করো যদি কোনো উদ্ভিদে বা যদি কোনো ব্যাকটেরিয়াতে তাদের মধ্যে যদি NADP রিডাকটেজ না থাকে যদি কোনো ব্যাকটেরিয়াতে যদি NADP রিডাকটেজ না থাকে তাহলে এই যে ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা তৈরি হবে সেই ইলেকট্রনটা গ্রহণ করার মতো কেউ থাকবে না আবার যদি কোনো উদ্ভিদে H2O বা পানির অভাব দেখা দেয় তাহলে এই যে পানিটা ভেঙে গিয়ে ইলেকট্রন ফটোসিস্টেম 2 কে প্রদান করবে সেই পানি কি করবে না থাকবে না সেই পানি কি করবে না থাকবে না তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন চক্রীয় আলোক নির্ভর অধ্যায় কখন সম্পন্ন হবে যখন H2O বা পানির অভাব দেখা দিবে মানে পানি নেই এমন অবস্থায় দুই নম্বর হচ্ছে NADP রিডাকটেজের অনুপস্থিতির জন্য যদি ওই উদ্ভিদের মধ্যে কি থাকে না NADP রিডাকটেজ না থাকে তাহলে হচ্ছে কি হবে চক্রীয় আলোক নির্ভর অধ্যায় সম্পন্ন হবে ফলে সেটা কিভাবে সম্পন্ন হবে এর মানে কি এর মানে হচ্ছে এখান থেকে যে দুইটা ইলেকট্রন যাচ্ছে তারা কি করতে পারতেছে না NADP H2 তৈরি করতে পারবে না কারণ হচ্ছে কি নাই NADP রিডাকটেজ নাই আবার ফটোসিস্টেম 2 থেকে যে ইলেকট্রন গুলা বের হবে সেই ইলেকট্রন গুলাকে আবার ফটোসিস্টেম 1 এ ফিরিয়ে আনার জন্য বা এই ফটোসিস্টেম 2 এর মধ্যে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার জন্য কোনো পানি থাকবে না তাহলে ফটোসিস্টেম 2 কি করতে পারবে না কাজ করতে পারবে না দেখো কোনো পানি নেই কিন্তু ফটোসিস্টেম 2 কে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি পানি কারণ হচ্ছে পানি কি দিচ্ছে তাকে ইলেকট্রন দিচ্ছে তাহলে
যাদের পানি নেই, যে উদ্ভিদগুলার মধ্যে পানি ভেঙে ইলেকট্রন তৈরি করতে পারবে না, তাদের ফটোসিস্টেম টু কি করবে না, কোনো কাজ করতে পারবে না। তাহলে চক্রীয়, একটা জিনিস মনে রাখবা, চক্রীয় আলোক নির্ভর অধ্যায় সেখানে ফটোসিস্টেম টু এর কোনো ভূমিকা নেই। ফটোসিস্টেম টু এর ভূমিকা নেই কেন, কারণ হচ্ছে তাদের মধ্যে পানি নেই। পানি নেই এজন্য পানি, পানির কাজ হচ্ছে দুইটা ইলেকট্রন দেয়া, সেজন্য তারা দুইটা ইলেকট্রন পাচ্ছে না, সেজন্য ফটোসিস্টেম টু এর কোনো ভূমিকা এখানে নেই। শুধুমাত্র কার ভূমিকা আছে, ফটোসিস্টেম ওয়ানের। এই ফটোসিস্টেম ওয়ানই যা করা করবে, ঠিক আছে। তো এখন আমরা চক্রীয় এটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তোমরা কত পার্সেন্ট বুঝতে পারছো একটু রেসপন্স করে জানাও, 100% এর মধ্যে কত পার্সেন্ট? আমি একটু চেক করে নেই, কারণ হচ্ছে আমি স্পেশাল কেয়ার বেচে আরো তিনজন নিব, সেজন্য আমি সিলেকশন করতে হবে আমাকে আরো কিছু। আচ্ছা, আমাদের সাথে নতুন দুজন স্টুডেন্ট জয়েন করছিল, তো তারা আমাদের সাথে ক্লাস করতেছে কিনা এবং তাদের ক্লাস কেমন লাগতেছে সেটা রেসপন্স নেওয়া জরুরি। ওকে, এখন আমরা চক্রীয় ফটো ফসফোরাইলেশন একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে আমি বলছি শুধুমাত্র কি থাকবে, ফটোসিস্টেম ওয়ান থাকবে। তাহলে এটা হচ্ছে ফটোসিস্টেম ওয়ান এর আলোক শোষণ অঞ্চল, এটা হচ্ছে তার বিক্রিয়া কেন্দ্র, এটা হচ্ছে তার কি, বিক্রিয়া কেন্দ্র। তাহলে যখন এটা আলোক শোষণ করবে, আলোক শোষণ করার পরে এই শক্তিটা কোথায় চলে যাবে, বিক্রিয়া কেন্দ্র চলে যাবে। তাহলে ফটোসিস্টেম ওয়ান এর বিক্রিয়া কেন্দ্রের নাম কি, সবাই চ্যাট বক্সে লিখো, P700। কারণ হচ্ছে সে 700 ন্যানোমিটারে আলো বেশি কি করে, শোষণ করে। এখানে যখন আলো আসলো বা শক্তি আসলো, তখন P700 এখানে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কি হবে, উত্তেজিত হবে। এই যে দুইটা ইলেকট্রন, তখন তারা সাথে সাথে চলে যাবে হচ্ছে ফিওফাইটিনে। কোথায় চলে যাবে, ফিওফাইটিনে। ফিওফাইটিন থেকে এই দুইটা ইলেকট্রন চলে যাবে কোথায়, কোথায় চলে যাবে, প্লাস্টোকুইনোন থেকে চলে যাবে সাইটোক্রোম এফ এ, সাইটোক্রোম এফ থেকে চলে যাবে প্লাস্টোসায়ানিনে। কোথায় চলে যাবে, প্লাস্টোসায়ানিনে। ওকে, তাহলে দুইটা ইলেকট্রন এখানে যে দুইটা ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, এই দুইটা ইলেকট্রন চলে যাবে ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইনোন, প্লাস্টোকুইনোন থেকে সাইটোক্রোম এফ, তারপর চলে যাচ্ছে কোথায়, তারপর চলে যাচ্ছে কোথায়, প্লাস্টোসায়ানিনে। এখন এই যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন আর কোথায় যাওয়ার জায়গা নাই, সেই জন্য এই দুইটা ইলেকট্রনটা আবার ব্যাক করে কোথায় ফিরে আসে, বিক্রিয়া কেন্দ্রে ফিরে আসে। তাহলে এখানে কি ইলেকট্রনের অভাব দেখা দেওয়ার কোনো প্রশ্ন আসে, কারণ হচ্ছে এখানে ইলেকট্রনটা এনএডিপি রিডাক্টেজ নিচ্ছে না, কোনো এনএডিপি রিডাক্টেজ এখানে নেই। তো এই ইলেকট্রন গুলা আবার ঘুরে 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 চেইন ঘুরে ঘুরে আবার কোথায় ফিরে আসতেছে, বিক্রিয়া কেন্দ্রে ফিরে আসতেছে। তাহলে এই যে প্লাস্টোকুইনোন এবং সাইটোক্রোম এফ, তাদের মধ্যে শুধুমাত্র কি তৈরি হবে, একটা এটিপি তৈরি হবে বা কিছু পরিমাণ শক্তি তৈরি হবে। এই কিছু পরিমাণ শক্তি কি কোথায় কাজে লাগবে, আলোক নিরপেক্ষ অধ্যায়, যেখানে আলোর কোনো ভূমিকা নেই, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরিতে এই কিছু পরিমাণ শক্তি কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যে চক্রীয় ফটোফসফোরাইলেশন দেখলাম, চক্রীয় ফটোফসফোরাইলেশন সেখানে শুধুমাত্র কি থাকে, ফটোসিস্টেম ওয়ান থাকে, ফটোসিস্টেম টু এর কোনো ভূমিকা নেই, কারণ হচ্ছে সেখানে পানির